2017 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর 2022 সালে নেওয়া হয় প্রাথমিক নিয়োগের জন্য টেট পরীক্ষা। কিন্তু এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। তাই ইন্টারভিউয়ে ডাকার দাবিতে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজকে ডায়মন্ড হারবার টোল ট্যাক্স থেকে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন। প্রাথমিক বোর্ডের সামনে তারা ধর্ণা বিক্ষোভ চালায়। এই বিক্ষোভ চলে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। পর্ষদ সভাপতি বলেছিলেন যে বছরে দুবার টেট হবে এবং দুবার নিয়োগ হবে। তো টেট তো হয়ে যাচ্ছে, নিয়োগের তো কোনো দেখাই নেই। তো আমরা চাই আমাদের তাড়াতাড়ি ইন্টারভিউটা নিয়ে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি নিয়ে আমাদের নিয়োগটা হোক। যেহেতু বিহার বারে বারে একটা কথাই বলা হচ্ছে, বিহার যেটা কেউ ভাবতে পারে না যে বিহার এরকমভাবে একটা শিক্ষক নিয়োগ করবে, সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এত পিছিয়ে ছিল, সেখানে তারা আজকে এত নিয়োগ দিচ্ছে, সেখানে আমাদের অসুবিধাটা কোথায়? কেন আমরা রাস্তায় ঘুরবো? আমরা তো আজকে তো স্কুলে যাওয়ার কথা, আমরা কেন রাস্তায় ঘুরবো? এটাই আমাদের দাবি। আমাদের তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট প্রকাশ করতে হবে। কিন্তু আমি বক্তব্য একটাই, 2017 সালের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে প্রথম স্বচ্ছ টেট হয়েছিল, যার রেজাল্ট বেরিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, এবং প্রায় 8 মাস 10 মাস হয়ে যাচ্ছে আমাদের কোনো ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করেনি পর্ষদ, অথচ নতুন টেটের দামামা বাজিয়ে দিল। তাহলে আজকের আমরা যোগ্য হয়ে আজকের আমরা কেন রাস্তায় নামবো, কেন আমরা রাস্তায় পড়ে থাকবো? আমাদের বক্তব্য একটাই, 2000 নতুন টেটের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে আমাদের দীর্ঘ এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিক। মাননীয়ের কাছে হাত জোর করে করো, জোর করে প্রার্থনা, পর্ষদ সভাপতি এবং মাননীয় আপনারা শুনুন, আমাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমরা তো চোর নই, ডাকাত নই, আমরা প্রত্যেকেই যোগ্য, আমরা টেট পাস করেছি, আমরা ডিএলএড। তাহলে কেন আজকের আমরা রাস্তায় নামবো? কেন আজকের আমরা রাস্তায় নামবো? এটাই আপনাদের কাছে প্রার্থনা, আমাদের এই দীর্ঘ বেকারত্ব যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দ্রুত প্রকাশ করুন।